আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ সাজিদুর রহমান আর আপনারা দেখছেন বেকার বয়েস অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো ভিউয়ার্স আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের সঙ্গে আমি ছাগলের পাতলা পায়খানা এবং ডায়রিয়া নিয়ে কিছু আলোচনা করব যেটা নাকি আপনারা যদি শোনেন তাহলে আশা করি আপনাদের গ্যারান্টি কাজে আসবে তো দেখছেন আপনারা আমার এই ছাগলের পাঠাটার পাতলা পায়খানা হয়ে গেছে তো আমরা প্রথমে জানি যে পাতলা পায়খানা কি কী কারণে হতে পারে তো বিশেষভাবে পাতলা পায়খানাটা আপনার ভাইরাসযুক্ত ভাইরাসের থেকে হতে পারে এবং দুই নম্বর আপনার যদি কৃমিতে আক্রান্ত থাকে ছাগল তাহলে তবুও পাতলা পায়খানা হতে পারে এবং বিশেষভাবে বাসি খাবার যদি আপনারা ছাগলকে খাওয়ান তাহলে কিন্তু একদম বেশিরভাগ নিশ্চিত হতে পারেন আপনি যে বাসি খাবার থেকে ছাগলের পাতলা পায়খানা হয় কিন্তু এটা হলো বাচ্চা এটা এখনও দুধ ছাড়ে নাই কেবল পনেরো বিশ দিনের বাচ্চা এটা তো এখনও মার দুধ খাচ্ছে এটা তো দেখছুন বাচ্চাটার অনেক কষ্ট হচ্ছে পেটে ব্যথা করছে এবং মানে দেখা যাচ্ছে যে অনেক জোর করে পায়খানা করতে চেষ্টা করছে তো এইগুলোই মানে পাতলা পায়খানার সিমটম এই কারণে পাতলা পায়খানা হয়ে থাকে এবং পাতলা পায়খানা হলে আপনারা বুঝবেন কিভাবে পাতলা পায়খানা হওয়ার সঙ্গে সঙ্গে আপনার বাচ্চাটা একা একা থাকতে থাকবে বেশি কিছু মানে জাবর কাটতে চাইবে না এবং আপনার আর অনেকগুলো সিমটম থাকে পানির মতো পাতলা পায়খানা করবে বা আপনার সবুজ কালারের পায়খানা করবে তো অনেক ধরনের সিমটম থাকে পাতলা পায়খানা হয়ে গেলে আপনারা নিশ্চয় জানতে পারবেন যে আপনার ছাগলটার পাতলা পায়খানা হয়েছে তো এটার জন্য আপনারা কি করবেন এই দেখতে পাচ্ছেন আমার হাতে যে ওষুধ এটা হলো মানে আমাদের এখানে ফার্মাসিটি থেকে আমি নিয়েছি এটা হলো ইন্ডিয়ান ওষুধ আমি আমাদের এখান থেকে এটা নিয়েছি এটার নাম হলো ডাই রক পাউডার আর এটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার শিপলক্স টিজেট তো আমি এই দুটা দুইটা ওষুধই নিয়েছি প্রথম এটা দেখাইলাম পাউডার এটা একটা ট্যাবলেট তো আমাদেরকে ফার্মাসিতে আমি যাই যখন বললাম পাতলা পায়খানা হয়েছে এই দুটাই দিয়ে দিচ্ছে আর আমাকে বলছে নিয়মগুলো আমি আপনাদেরকে নিয়মগুলো বলবো কীভাবে খাওয়াইতে হয় আপনারা ভিডিও ভিডিওতে কন্টিনিউ থাকেন তো আশা করি আপনাদেরকে আমি সবই বলবো তো পাতলা পায়খানার জন্য এই দুটো ওষুধ খাওয়াইলে আমি প্রথমে ট্রাই করে দেখছি যে আমার রেজাল্ট অনেক ভালো এই ওষুধ দুইটার তো সেজন্য আমি এই ভিডিওটা বানাইলাম তো সর্বপ্রথম আপনারা কি করবেন ফার্স্ট স্টেপ ফার্স্ট স্টেপে আপনারা এই ছাগলের পিছনে যেগুলো মল লেগে থাকে লেজের তলে বা দুই ঠ্যাং দিয়ে মানে ঝুলে ঝুলে পড়বে পাতলা পায়খানাগুলো সেগুলো আপনারা ভালোভাবে গরম কুসুম কুসুম গরম পানি দিয়ে একদম পরিষ্কার করে আস্তে আস্তে করে ধুয়ে না হলে ওখান থেকে কোনো আপনার ব্যাকটেরিয়ায় ইনফেক্ট হতে পারে তো সেজন্য এইভাবে পরিষ্কার করে প্রথমে আপনারা ধুয়ে দিবেন গরম পানি দিয়ে যেহেতু বাচ্চা ছাগল তারপর আপনারা এই ট্যাবলেটটা যেটার নাম হলো সিপলক্স টিজেট এই ট্যাবলেটটা আপনারা একটা টেবলেট যে তোমার বাচ্চার পনেরো দিন বয়স তো সেজন্য আমি একটা ট্যাবলেট ভাগ করে এক ভাগ অল্প পানির সঙ্গে মিশিয়ে আমি আমাদের বাচ্চাটাকে খাওয়াবো তো আপনাদের বাচ্চার বয়স অনুযায়ী আপনারা ফার্মেসিতে গিয়ে এই ডাক্তারের কাছে শুনে আসবেন নিয়মটা আর এই খাবারের যেটা মানে আমি ওষুধ খাওয়ানো যেটা পাত্র ওটা বানিয়েছি এটা নিয়ে যদি আপনারা ভিডিও চান তাহলে কমেন্ট করে জানাবেন আমি নিশ্চয়ই আপনাদেরকে জানিয়ে দিব যে এটা আমি কীভাবে বানা বানাইলাম এই সিরিঞ্জটা এটাতে কিন্তু ওষুধ খাওয়ানো খুবই আরাম হয়ে থাকে তো পাতলা পায়খানা হলে আমি কি বলতে চাচ্ছি যে আপনারা অবহেলা করবেন না কারণ অনেক খামারিরা আছে বা আমার এই ক্ষেতিবাতি করা ভাইরা আছে যে পাতলা পায়খানা হলে বুঝতে পারে না যে আসলে কি করবে এখন তো সেইভাবে ছাগলটাকে রেখে দেয় এবং ছাগলটা ধীরে ধীরে দুর্বল হয়ে যখন মারা যাবে ছাগল মারা যাওয়ার আগে কি হয় ছাগলের একটা সিমটম থাকে তাপমাত্রা কমে যায় তারপরে বেশি বেশি পাতলা পায়খানা করতে থাকে এবং মরে যায় তো সেই জন্য আপনারা এরকম করবেন না আপনারা ডাক্তরের পরামর্শ নেবেন বা ডাক্তারের কাছে ছাগলটা কিনে যাবেন এবং দুই নম্বর পাউডারটা আমি কি করলাম আধা চা চামচ ফাঁকি নিয়ে পাউডারটা নিয়ে অল্প পানির সঙ্গে মিশিয়ে কাপের মধ্যে এইভাবে এই সিরিঞ্জটাকে সিরিঞ্জটার মধ্যে আমি প্রথমবারের মতো উঠিয়ে নিব উঠিয়ে নিয়ে এটুকু আমি খাওয়া দিয়ে খাওয়াই দেবো দিন দুই টাইম করে আমি খাওয়াচ্ছি সকালে একবার বিকেলে একবার এই ট্যাবলেটটা হলো আপনার আধা আর এই পাউডারটি হলো আপনার আধা চা চামচের আধা চামচ তো দেখতে পাচ্ছেন নেক্সট ডে আমার এই ওষুধ খাওয়ানোর দ্বিতীয় দিন ছাগলটা অনেক ফুর্তিলা দেখা যাচ্ছে মনে হয় যে অনেক আরাম পেয়েছে এবং এটা হলো আপনাদের এই তিন নম্বর দিন তিন নম্বর দিন মোটামুটি পাতলা পাখানা নাই বললেই চলে মাসাল্লাহ একদম আল্লাহর ইচ্ছা মতে ছাগলটা অনেক সুস্থ হয়ে উঠেছে তো আশা করছি ভিউয়ার্স ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগ লাগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক এবং শেয়ার করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন খুদা হাফিজ